হাই বন্ধুরা আমি সুরভ সুস্থ কৃষিতে সকলকে অভিনন্দন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সে বিষয়টি হলো হল যে সারা বছরে আমাদের প্রয়োজনীয় যে ধনিয়া পাতা বা পালং শাক আমরা প্রয়োজনীয় যে ধনিয়া পাতা বা পালং শাক সেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছাদ বাগানে আমরা চাষ করে প্রয়োজনীয় ধনিয়া পাতা বা পালং শাকের চাহিদা পূরণ করতে পারি এবং সে বিষমুক্ত ধনিয়া পাতা বা পালং শাক আমরা পেতে পারি সেটা হলো যে কোকোপিটের ওপরে কোকোপিটের ওপরে আমরা এই ধনিয়া পাতা বা পালং শাকটি চাষ করবো চাষ করবো সেটা হলো যে এই ট্রেতে যেরকমভাবে আমি রসুন চাষ করে রেখে দিচ্ছি এই প্রক্রিয়া এই প্রক্রিয়াতেই যে আমাদের ঘরে যে প্রয়োজনীয় ধনিয়া আমাদের কেনা থাকে সেই ধনিয়াটা নিয়ে কোনো সিজন নেই সারা বছর আমরা করতে পারি চাষটা চাষটা তো যেহেতু পাতার জন্য আমরা চাষ করব। ধনিয়া পাতার জন্য চাষ করব সেটা সারা সিজনই আমরা করতে পারি এই প্রক্রিয়াতে তো আমরা কি করব। এই কোকোপিট কোকোপিটটা এই ধরনের কোনো ট্রে বলেন বা এই ধরনের কোনো কোনো পাত্র তাতেই আমরা চাষটা করতে পারি তো সেই ধনিয়া নিয়ে আমরা কি করব এরকম আমি আমি সেই ধনিয়াটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি কী কীভাবে যে কোনো জিনিস দিয়ে চাপ দিলে সেটা এই ধনিয়াটা দুখাদি হয়ে যাবে এই দুখাদি অবস্থায় আমি কি করেছি জলে ভিজাতে দিয়েছি জলে ভিজাতে দিয়েছি তার পরবর্তী সেটা আপনি একদিন রাখতে পারেন ভিজিয়ে বা দু দিন রাখতে পারেন তো তারপরে আমরা কি করব এই এরকম কোনো ট্রে পেলে তো বা এরকম এরকম কোনো পাত্রে আমরা কি করব। কোকোপিট কোকোপিট ভর্তি করবো সেই কোকোপিটে আমরা আমরা প্রয়োজনীয় খাদ্য হিসেবে গাছের প্রয়োজনীয় খাদ্য হিসেবে আমরা লিকুইড কম্পোজ ব্যবহার করতে পারি আর যদি লিকুইড কম্পোজ না আমরা ব্যবহার করতে পারি ধরেন আমি গোবর সারও ব্যবহার করতে করতে পারছি না সেই ক্ষেত্রে বলবো ফ্লাবিয়া ফ্রেশ হার্বাল প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি আছে যে কোম্পানিটার গোল্ড সয়েল বলে একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার মধ্যে গাছের প্রয়োজনীয় প্রত্যেকটা খাদ্য খাদ্য থেকে থাকে যে দানা আকারে থাকে ওটা জাস্ট সামান্য পরিমাণে নিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে এই কোকোপিটের মধ্যে যদি আমি মিশিয়ে চাষ করতে পারি তাহলে গাছের প্রয়োজনীয় সমস্ত রকম খাদ্য আমরা গাছ পেয়ে যাবে তো যাই হোক তো যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি বা গোবর সারও দিতে পারি অসুবিধা নেই তবে এটা কোকোপিটের ওপরে করলে খুব খুব ভালো হয় কেননা শিকড়টা বিস্তার করতে পারে খুব সহজে তো যাই হোক এর মধ্যে কি করতে হবে ওই ভিজানো অবস্থায় আমি রেখে দিয়েছিলাম ধনিয়াটা জাস্ট ভেঙে তো এই রকম কোনো ট্রেতে আমরা কি করব কোকোপিটটা হাফ হাফ ভর্তি করে নেবো হাফ হাফ ভর্তি করে নেব যেমন এখানে ভর্তি করা আছে এই হাফ হাফ ভর্তি করে নেব পরবর্তীকালে কি করব আমরা ওই ওই কোকোপিটটা নিয়ে আমরা কোকোপিটটা নিয়ে আমরা ওর ওপরে কি করব ওর উপরে এই ধনিয়াটা আমরা ছিটিয়ে দেবো ছিটিয়ে দেবো ওর ওপরে ছিটিয়ে দেবো তার ওপরে আমরা কি করব আবার কোকোপিট চাপিয়ে দেবো এবার তার মধ্যে আমরা যদি গোল্ড সয়েল ব্যবহার করি গোল্ড সয়েলটা তো ব্যবহার করলে প্রয়োজনীয় খাদ্য পেয়ে যাচ্ছে আর যদি না সেটা সম্ভব হয় সম্ভব হয় গোবর সার ব্যবহার করলে তো কোনো কথাই নেই আর যদি সেটাও না হয়ে থাকে তাহলে বলব ফ্লাইভিয়া ফ্রেসার্ভাল প্রাইভেট লিমিটেডের যে গোল্ড সয়েল সেই গোল্ড সয়েলটা একদম সামান্য পরিমাণে গুঁড়ো করে ওই কোকোপিটের মধ্যে মিশিয়ে নিয়ে আমরা যদি কোকোপিটটা ছড়াতে পারি তাহলে পরবর্তীকালে আর ওখানে কোনো খাদ্য দেওয়ার কোনো প্রশ্নই নেই শুধু অনলি জল দিলে যথেষ্ট আর যদি লিকুইড কম্পোজ ব্যবহার করি তাহলে তো জলটা আলাদা করে আর দেওয়ার দরকার নেই তাহলে লিকুইড কম্পোজের সাথে জল এবং যা প্রয়োজনীয় খাবার প্রত্যেকটাই পেয়ে যাবে পেয়ে যাবে এই পদ্ধতিতে চাষ করুন এবং আপনার প্রয়োজনীয় যে সারা বছরের ধনিয়া পাতা আপনি বিষমুক্ত ধনিয়া পাতা পালং শাক পেতে পারেন পেতে পারেন আপনার যদি প্লেস না থাকে যে চাষ করার ছাদে আপনি আপনার প্রয়োজনীয় যে ফসলগুলো খান যেমন আর টমেটো থেকে শুরু করে আর ধনে ধনে পাতা থেকে শুরু করে শাক সবজি আপনি আপনার গাছ থেকে দুটো ফল তুলে খাবেন সেটা আনন্দের সহিত খেতে পারবেন আর আমাদের মেন একটা জিনিস ফলো করতে হবে সেটা হলো যে মাটি সুস্থ রাখতে হবে মাটি সুস্থ রাখলে অটোমেটিক গাছ সুস্থ থাকবে আর গাছ সুস্থ রাখতে পারলে অটোমেটিক আমরা সুস্থ থাকতে পারবো নমস্কার